আসসালামু আলাইকুম, মিরাজ কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ঝিঙ্গে চিংড়ির একটা রেসিপি দেখাবো। এর জন্য আমি এখানে চারটা ঝিঙ্গা কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কেটে। এখন আমি প্রথমে চিংড়িগুলো একটু ভেজে নিব, এর জন্য আমি এগুলোকে আগে থেকে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। আর একটু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর এটাকে আমি নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো আমার হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি অ্যাড করে নিব। আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো আমার হয়ে গেছে, এখন আমি এখানে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন ঝিঙ্গাটা থেকে এখানে অনেকটা পানি বেরিয়ে এসেছে, আমি কিন্তু এখানে একটা কোনো পানি অ্যাড করিনি। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিব আমি। দেখেন এটা কষানো আমার হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, ঝিঙ্গার যে পানিটা বের হয়েছে আমি সেটা দিয়েই এই ঝিঙ্গে আর চিংড়ির তরকারিটা রান্না করে ফেলেছি। এখন আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো আমি দিয়ে দিয়েছি।
এখন আমি এটাকে আরও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমরা এটাকে নামিয়ে ফেলবো। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, এটা আমি নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ঝিঙে চিংড়ির ঝোল। আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।